এই ছবিটা কথা বলছে, কথা বলছে একজনের জীবনের। মাহিয়া মাহি, রাকিব সরকার এবং তাদের ছেলে ফারিস, ছবি যখন কথা বলে। আজকের বিষয়টা হচ্ছে চিত্রনায়িকা মাহিয়া মাহি কি আবার মিডিয়া ইন্ডাস্ট্রিতে আগের মতন কামব্যাক করছে, সংসার কি আর জোড়া লাগবে কি লাগবে না, এমনই একটা বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের সাথে বলতে চাই, কারুর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার পাবলিকলি অথবা সোশ্যাল মিডিয়াতে অধিকার নেই, এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু মাহিয়া মাহি কি করেছেন, তার অফিসিয়াল যেই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি নিজেই এসে বলেন তার সাংসারিক অবস্থা। এরপরে আসেন, তিনি যেহেতু পাবলিক ফিগার তাই আমরা তাকে নিয়ে কথা বলতে পারি। এখন ঘটনা হচ্ছে, প্রথম যেই আভাসটা দিলাম, মাহিয়া মাহি কি আবার কামব্যাক করছে? হ্যাঁ, কয়েকদিনের মধ্যে মাহিয়া মাহি তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে গণমাধ্যমে দেখা যাচ্ছে তিনি আবার অনেক সেলিব্রিটির সাথে, তার যে কলিগ বলা চলে তাদের সাথে আবার জমিয়ে উঠেছে, অনেক ফাংশনে অ্যাটেন্ড করছেন, অনেক ফাংশনে দেখা যাচ্ছেন আড্ডা মুখর পরিবেশে। এতে বোঝাই যাচ্ছে মাহিয়া মাহি 3 বছর বা 2 বছর আগে যেভাবে অ্যাক্টিভ ছিলেন ওইভাবে আবার মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। এই কথাটার পিছে আমি আবার ফিরে যাচ্ছি 2-3 বছর আগের ঘটনা। চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বিতীয়বার গাজীপুরের রাজনীতি নেতা এবং ব্যবসায়ী একজন মানুষ রাকিব সরকার, সরকারের বাড়ির ছেলে, তাকে বিবাহ করেন। জানা যায় তাদের সাথে একটা ভালো সম্পর্ক, অনেকদিন যাবৎ ছিলেন তারা বন্ধু সম্পর্ক। তো সেখান থেকে মাহিয়া মাহি যেমন দ্বিতীয়বার বিবাহ করেন তেমনই রাকিব সরকারেরও এটা দ্বিতীয় বিবাহ। সেই সংসারটা শুরু করার সাথে সাথেই কিছু দিনের মধ্যে চোখে পড়ে মাহিয়া মাহি ওমরা হজ করতে যান, যেটা খুবই ভালো লাগার মতন বিষয় ছিল। সেই ওমরা হজ করে তিনি ব্যাক করেন এবং ব্যাক করে একটা বিজনেস শুরু করেন, সেটা হচ্ছে ফুডের, খাবারের একটা বিজনেস, রেস্টুরেন্ট খুলে খুব নাম করা চৌরাস্তার ফারিস্তা, যত সম্ভব নাম ভুল হতে পারে। তো ওই রেস্টুরেন্টটায় তিনি নিজে গাজীপুরের লোকালে বসে ইফতার সেল করেছেন, যেটা গণমাধ্যমে আসেন, খুব ভালো লাগার মতন। তিনি খাবার বিক্রি করছেন, তার ব্যবসা নিয়ে তিনি প্রমোশন করছেন। ব্যবসা কিন্তু আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় জিনিসের মধ্যে অন্যতম একটা। তাও আবার খাবারের বিজনেস উনি শুরু করলেন। তারপরে এর সাথে সাথে তিনি রাজনীতির সাথে যুক্ত হলেন আওয়ামী লীগের। আমার জানার মতে উনি রাজশাহীতে কয়েকটা পদেও উনি যুক্ত আছেন, কারণ তার স্বামী কিন্তু কলেজ লাইফ থেকে ছাত্র রাজনীতি করছেন, যুবলীগের পর থেকে তিনি একদম আমার জানা মতে উনি কেন্দ্রীয় পর্যায়ে, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে কাজ করছেন। এখন মাহিয়া মাহিও সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করলেন এবং তাদের ঘরে কিন্তু ছেলে সন্তান আসলে, তার নাম ফারিস যত সম্ভব, সেই ছেলেকে নিয়ে সংসার নিয়ে কিন্তু সুন্দর একটা জীবনযাপন। তারপরে তিনি রাজনৈতিক ফিল্ডে মেয়র নির্বাচনের সময় শুনলাম আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে থেমে যায়, কিন্তু আওয়ামী লীগ হয়ে তিনি প্রচারণায় ব্যস্ত হন। সাম্প্রতিক সময় চোখে পড়েছে যে বাংলাদেশের যে নির্বাচন, এমপি নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগ স্বতন্ত্র, আওয়ামী লীগে যখন পদ না পায় তখন তিনি স্বতন্ত্র ট্রাক মার্কা দিয়ে রাজশাহী থেকে নির্বাচন করেন এবং বিপুল পরিমাণ ভোটে হেরে যান। সে সময় তাদের সম্পর্ক বলতে আমরা দেখতে পারি যে রাকিব সরকার তার সাথে রয়েছেন, তারা জামাই বউ দুজন মিলেই ফিল্ডে ওয়ার্ক করছেন। তো রাজনীতির নির্বাচন সব কিছু শেষ হওয়ার পরপরই মনে হয় কিছুদিনের মধ্যেই আমরা সাম্প্রতিক সময় আবার দেখলাম তিনি লাইভে এসে বলছেন তাদের সম্পর্ক ইন্ড, সমাপ্ত করতে চাচ্ছেন, এটাই ভালো। তো লাইভে এসে জানিয়েছেন বিষয়টা হচ্ছে তাদের ভিতরে সম্পর্ক ইন্ড হচ্ছে বা সম্পর্ক থাকছে না, তারা আলাদা থাকছে, এই বিষয়টা তো তাদের সংসারের বিষয়, সেটা উনি পাবলিকলি সকলের সাথে শেয়ার করলেন, সবাইকে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিলেন। আর যেটা সোশ্যাল মিডিয়াতে জানানো হয় তা যদি ফ্যান ফলোয়ার থাকে খুব দ্রুত গণমাধ্যম ছেয়ে যায়। তো সেটা ছেয়ে গেল, আমিও ভিডিও করলাম, এরকম বাংলাদেশে লাখো লাখো সংবাদ গণমাধ্যম ভিডিও করছেন, নিউজ তৈরি করছেন, রিপোর্ট করছেন। তো আমরা সকলেই জানতে পারছি যে তাদের সংসারটা
ফাটল। এর মধ্যে তার স্বামী গণমাধ্যমে ওইভাবে কোনো পোস্ট করে নাই বা গণমাধ্যমে আলোচনায় আসেনি। এখন যে বিষয়টা, যে এই যে সংসারটা ভেঙে গেল, এটা কিন্তু মাহিয়া মাহি নিজেই জানিয়েছে। কিন্তু অথচ একসময়, আপনারা খেয়াল করবেন, এখন পর্যন্ত মাহিয়া মাহির ফেসবুকের নাম কিন্তু মাহিয়া মাহি সরকার, মানে তার স্বামীর টাইটেলটা তিনি নিয়ে নিয়েছে, পদবিটা। এই যে একটা এত দীর্ঘদিনের যাত্রার গল্প শুনালাম আপনাদের, সে সময় তারা এক ছিল, হঠাৎ করে ভেঙে গেছে, এক নিমেষেই লাইভে এসে বলার আমার মনে হয় কোনো দরকার ছিল না। একটু সময় ধরেন, আপনাদের সন্তান রয়েছে, তার দিকে তাকান। আমি এই যে ছবি দেখালাম, ছবি যখন কথা বলে, তো ওই ছবির মতন কথা বলে একসাথে থাকার চেষ্টা করলে আমার মনে হয় সেটা হতো, কোনো না কোনোভাবে হয়ে যেত। কিন্তু এত দ্রুত দৃশ্য নিয়ে মাহিয়া মাহি সরে পড়ছেন, গণমাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আর জানিয়ে দেওয়ার পরেই মাহিয়া মাহিকে দেখা যাচ্ছে যে খুব দ্রুত মিডিয়া পার্সনদের সাথে, যেমন তার ফেসবুকে আমি তার নির্বাচন, তার ফ্যামিলি, তার বিজনেস, এই তিনটাকে নিয়ে আমি দেখতাম তার ফেসবুকে আয়োজন হচ্ছে, তিনি পোস্ট করতেছেন, আলোচনা করতেছেন, জানাচ্ছেন আমাদের। কিন্তু কয়েকদিনের মধ্যে ব্যাপারটা উল্টো হয়ে গেল, দেখা যাচ্ছে তিনি এখন মিডিয়া যারা তারকা রয়েছে, তার কলিগ রয়েছেন, তাদের সাথেই এখন বেশি সময় দিচ্ছেন। এতে মনেই হচ্ছে যে মাহিয়া মাহি আবার মিডিয়াতে আগের মতন, দুই বছর বা তিন বছর আগে তিনি যেরকম অ্যাক্টিভ ছিলেন, সেরকম অ্যাক্টিভ হয়ে নিজেকে আবার প্রেজেন্ট করছেন। তিনি যে তার স্টোরি থাকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তিনি এখন তার আগের দেখলাম কয়েকটা গান, কয়েকটা সিনেমার অংশ শেয়ার করছেন। এতে বোঝা যাচ্ছে তিনি আবার সে আগের মতন কামব্যাক করবে। মাহিয়া মাহি কিন্তু একজন খুবই জনপ্রিয় নায়িকাদের মধ্যে। তিনি লাস্ট একটা কাজ করেছিলেন ওয়েব সিরিজে, ড্রাইভার, লাস্ট কাজ করেছিলেন মরিচিকা, সেগুলো খুব দুর্দান্ত ছিল, দেখার মতন ছিল। তো এই সব কিছু নিয়েই আমি আসলে বলতে চাচ্ছি যে মাহিয়া মাহি যে কামব্যাক করছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি আসতেই পারেন। তবে আমার মনে হয় যে একটু যদি ভেবে আপনি আগের নিজের সংসারের দিকে আবার ব্যাক করার চেষ্টা বা সুযোগ থাকে, সেটা করা উচিত। আমি বলতে চাই যে আপনি কিন্তু আপনার স্বামীর সাথে অনেকটা সময় কাটিয়েছেন, এই যে আপনার যে একটা নাম রাখলেন মাহিয়া মাহি সরকার, এটা দুই বছরের মধ্যে কি শেষ হয়ে গেল? এটা কি আমার মনে হয় যে আপনি যেই হজ করলেন, হজ মানে কি, ইসলামের একটা বড় একটা ফরজ কাজ করেছেন আপনি, আপনাদের সন্তান হয়েছে, তো সব কিছু মিলিয়ে আমি মনে করি চেষ্টা করলে আপনারা ফিরতে পারেন। হ্যাঁ, আপনারা চেষ্টা করলে এক হতে পারেন। আপনি যেহেতু অনেকটা মিডিয়ার থেকে সরে এসেছিলেন, আমি মনে হয় আপনি নিজের ফ্যামিলির দিকে আবারও আসতে পারেন, যেহেতু রাজনীতিতে একবার গিয়েছেন। হ্যাঁ, নেক্সট করতে হবে, একবার আপনি রাজনীতি হেরে গেছেন, তাই বলে যা রাজনীতি আগাতে পারবে না, তা কিন্তু নয়। মিডিয়াতে কামব্যাক করছেন, গুড, তবে আপনার সংসারের দিকে আবার ফিরে আসা উচিত। এত সহজেই যদি প্রতি বছরই একটা একটা করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে সেলিব্রিটিরা তাদের সংসার ভেঙে যাচ্ছে, পরিমনিও কিছুদিন আগে দেখলাম তার শরীফুল রাজ, তারা এক সময় বলেছিল যে তারা একসাথে কবর দিবে, একসাথে ইয়া হবে, কিছুদিনের মধ্যেই তাদের ঘরে সন্তান ছেলে আসলো, রাজ্য, সেই সংসারটাও অটোমেটিক ভেঙে গেল। তো এখন আবার আপনারাও ভাঙছেন। এখন দেখা যাচ্ছে কি, যে বাংলাদেশের নায়িকারা শুধু এমনই কাজ করে যাচ্ছে, যেটা খুবই চোখে পড়ছে, খুবই কষ্টজনক। আমি মাহিয়া মাহিকে ওইভাবে চিনি না, জাস্ট চিনি মিডিয়া পার্সন হিসাবে, রাকিব সরকার বড় ভাই হয় আমাদের গাজীপুরে, ওনাকে ওইভাবেই চিনি, রাজনীতি করেন অনেক দিন ধরে, রাজনীতি অনেক ভালো ভালো কাজ করেছেন। তো আমি বলবো যে মাহিয়া মাহি আপু, যেহেতু আপনাদের সন্তান আছে, যেহেতু আপনার ফ্যান ফলোয়ার রয়েছে, আপনি মনে হয় আপনার সংসারটাকে টিকিয়ে দেখিয়ে দেন, মিডিয়া ইন্ডাস্ট্রির মানুষ সংসার করতে পারে, আপনাদের যে নেগেটিভ একটা কথা ছড়িয়ে বেড়াচ্ছে সেটা যেন মিডিয়া জগৎ থেকে সরে যায়। দর্শক, আমার মতামত আমি জানালাম, সম্পাদিক সময় যেসব অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে মাহিয়া মাহি আবার কামব্যাক করছে তার নতুন বা সেই পুরনো মিডিয়া ইন্ডাস্ট্রিতে, সেটাই আমার কাছে মনে হয়েছে। তাই ছোট্ট করে আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারাই বলবেন কোন কথাটা রং হয়েছে আর কোন কথাটা আপনাদের বেশি ভালো লেগেছে। আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।